নমস্কার সবাইকে। তো আজকে আমরা নতুন একটি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। আজকের যে স্ট্র্যাটেজি, আজকের স্ট্র্যাটেজি থাকবে কোন শেয়ার উপরে যাবে কী করে বুঝবেন, তার সঙ্গে শেয়ার মূল্য কখন উপরে যাবে কী করে বুঝবেন। তো এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা ভালো প্রফিট করতে পারবো। তো আজকে এই গুরুত্বপূর্ণ কনসেপ্টের উপর আমরা আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে আপনারা যদি এই চ্যানেলকে নতুন ভিজিট করে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল নোটিফিকেশান অ্যাক্টিভেট করে রাখবেন। যখনই আমরা ভিডিও আপলোড করব যথাসময়ে আপনি নোটিফিকেশানের মাধ্যমে সেই ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আমরা আলোচনা করি। তো আজকের যে স্ট্র্যাটেজি, আজকের এই স্ট্র্যাটেজিতে আমরা দেখব ট্রেন্ড আইডেন্টিফাই, তারপর হচ্ছে উইকলি হাই উইকলি লো। তো আজকে আমরা যা আলোচনা করব তা হচ্ছে বাইং সাইড নিয়ে, অর্থাৎ আমরা শুধু শেয়ারকে বাই করব, সেল নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো শেয়ার মূল্য কখন বাড়বে কী করে বুঝবেন এবং কোন শেয়ার উপরে যাবে কী করে বুঝবেন, তার জন্য আমরা একদিন আগে শেয়ার সিলেক্ট করব, তারপরের দিন আমরা সেই শেয়ারে ট্রেড করতে পারি। তবে একদিন আগে যেমনি আমরা অ্যানালাইসিস করব, ঠিক তেমনি আমরা নেক্সট ডেও লাইভ মার্কেটে অ্যানালাইসিস করব এবং সেই স্টকে আমরা বাই সাইড ট্রেড নিয়ে ভালো উপার্জন করতে পারি এবং আপনি বুঝতে পারবেন যে শেয়ার মূল্য উপরে যেতে পারে কি না। তো চলুন আমরা আলোচনা করি। তার জন্য প্রথমত আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব যে স্টক স্ট্রংলি বাইং পজিশন আছে কি না বা বাই পজিশনে আছে কি না। কারণ যে শেয়ার বাই পজিশনে আছে সেই শেয়ারে যদি আমরা ইন্টারডে ট্রেড করি তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে, না হয় আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কারণ আমরা বাই যখন করব দেখা যাবে তখন শেয়ার প্রাইস অনেক নিচে চলে যায়। তো চলুন তার জন্য আমরা প্রথমত ট্রেন্ড আইডেন্টিফাই করব। তো ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমরা কী করব, এইখানে এই যে investing.com ওয়েবসাইটকে ভিজিট করবেন। এইখানে সার্চ বক্সে আপনারা যে কোনো শেয়ার এখানে কী করবেন, সার্চ করবেন। তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওপেন করেছি। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেহেতু আমি ওপেন করেছি, এখানে প্রথমত দেখব আমি ট্রেন্ড, অর্থাৎ আমি ট্রেন্ডকে আইডেন্টিফাই করব। তার জন্য এখানে আপনার টেকনিক্যাল দেখতে পাচ্ছেন, ওকে, এর টেকনিক্যাল আমরা ক্লিক করব। তো টেকনিক্যালে যদি আমরা ক্লিক করি, তো যেমনটা আমরা কী করি যে কোনো শেয়ারে যখন আমরা ট্রেড করি তার আগে আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করি। টেকনিক্যাল চার্ট ওপেন করে আমরা সেখানে বিভিন্ন ইন্ডিকেটর অ্যাপ্লাই করি, তারপর আমরা সিগন্যাল জেনারেট করি, তারপর আমরা ট্রেড করি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, ওকে। তো আমরা এখানে ক্ষেত্রে কী করব, যে আমাদের টেকনিক্যাল চার্টের সাহায্য নিতে হবে না। আজকের ভিডিওটা বিশেষ করে যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে টেকনিক্যাল চার্ট ওপেন করে পরিশ্রম করতে হবে না বা আপনাকে কনফিউজড হতে হবে না। তো তার জন্য আমরা করব কি, এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি ওপেন করেছি। এইবার আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে ক্লিক করব। এখানে টেকনিক্যালি ক্লিক করলাম। এবার বিষয় হচ্ছে 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, এই যে চারটে টাইম ফ্রেমে, চারটে টাইম ফ্রেমে দেখব যে স্টক বাইং পজিশনে আছে কি না। কারণ এই investing.com আপনাকে অটোমেটিক্যালি দেখাবে যে ট্রেন্ড এখন কি আছে, বাই পজিশনে সেলিং পজিশন আছে, ওকে। তো যেমনটা এখানে 5 মিনিট, 1 মিনিটকে আমরা ইগনোর করব, 5 মিনিটে এখানে কিন্তু নিউট্রাল দেখাচ্ছে, অর্থাৎ স্টেট ব্যাঙ্ক বাই সাইডও নেই, সেল সাইডও নেই, অর্থাৎ নিউট্রাল পজিশনে দাঁড়িয়ে আছে। 15 মিনিটের টাইম ফ্রেম যদি আমরা দেখি তাহলে এখানে 15 মিনিট টাইম ফ্রেমে বলছে যে স্টক বাইং পজিশনে আছে টেকনিক্যালি। 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে এখানে স্ট্রং বাই বলছে টেকনিক্যালি চার্ট অনুযায়ী। 1 ঘন্টার টাইম ফ্রেম যদি আমরা দেখি তো এই ক্ষেত্রেও কিন্তু স্ট্রং বাই বলছে। তো আমরা এই শেয়ারে আগামী দিন ট্রেড করতে পারি, কিন্তু ট্রেড কখন করব, আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করেছি, ওকে। এইবার আমরা কী করব, 1 ঘন্টার টাইম ফ্রেমে সেন্টিমেন্ট দেখব যে কী আছে। সেন্টিমেন্ট যদি আমরা দেখি তাহলে স্ট্রং বাই, অ্যানালাইজড বলছে বাই, সামারি স্ট্রং বাই। 30 মিনিট টাইম ফ্রেমে আমরা এবার বাকি প্যারামিটারগুলো দেখব, সেন্টিমেন্ট কী, অর্থাৎ বায়ার আর সেলার সেন্টিমেন্ট আমাদের বুঝতে হবে। তো সেন্টিমেন্ট হচ্ছে স্ট্রং বাই, অ্যানালাইজড আমরা যদি দেখি বাই, সামারি এখানে স্ট্রং বাই। 15 মিনিট টাইম ফ্রেম যদি আমরা দেখি তো এই ক্ষেত্রে টেকনিক্যালি বাই বলছে, সেন্টিমেন্ট স্ট্রং বাই, অ্যানালাইজড বাই এবং সামারি স্ট্রং বাই। 5 মিনিট নিউট্রাল, সেন্টিমেন্ট স্ট্রং বাই, অ্যানালাইজড বাই এবং সামারি স্ট্রং বাই। অর্থাৎ 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টার টাইম ফ্রেমে টেকনিক্যালি বাই, সেন্টিমেন্ট দিক দিয়ে বাই, অ্যানালাইজড দিক দিয়ে বাই, সামারি দিক দিয়ে বাই। তো আমরা এই শেয়ার ট্রেন্ড আইডেন্টিফাই করেছি যে বাইং সাইড আছে, ওকে।
নেক্সট হচ্ছে উইকলি হাই এবং উইকলি লো। এক্ষেত্রে আমরা উইকলি হাইকে দেখব। উইকলি হাই কেন দেখব? উইকলি হাই ব্রেকআউট যখন করবে স্টক, তখন কিন্তু স্টকের মধ্যে একটা শার্প আপ মুভমেন্ট আমরা দেখতে পাই। তো উইকলি হাইকে এখানে ইনক্লুড করার পেছনে কারণটা আপনি বুঝে নেবেন। প্রায় আপনারা বলে থাকেন যে যখনই আমি শেয়ার বাই করি শেয়ার প্রাইস নিচে চলে যায় এবং যখনই আমি সেল করি স্টক প্রাইস উপরে চলে যায়। তো দেখুন, উইকলি হাই যে লেভেল, সেই লেভেলটা হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, আপনি মেজর রেজিস্ট্যান্স লেভেল বলতে পারেন। কেন? ধরে নিন স্টক প্রাইস হচ্ছে 400 টাকা, ফর এক্সাম্পল 402 টাকায় আপনি বাইং পজিশন পেলেন সিগন্যাল, তো আপনি 402 টাকায় বাই করবেন। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে উইকলি হাই লেভেলটা হচ্ছে 404, অর্থাৎ আপনি 402-এ বাই করলেন, 404 হচ্ছে উইকলি হাই। তো উইকলি হাই যেহেতু রেজিস্ট্যান্স কাজ করবে, সেই লেভেলটাকে প্রথমবারে কিন্তু ব্রেকআউট করবে না, সেই লেভেলটাকে টেস্ট করে নিচে চলে আসবে, তারপর হয়তো ভাই আপনার স্টপলস হবে, স্টপলস হয়ে তারপর সে উইকলি হাইটাকে ব্রেকআউট করবে। 95% টাইম আমরা দেখতে পাই যে কোনো মেজর রেজিস্ট্যান্স লেভেলকে প্রথমবার ব্রেকআউট করতে পারে না, দ্বিতীয়বার বা তৃতীয়বারের সময় ব্রেকআউট করে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আপনি যে শেয়ারকে সিলেক্ট করেছেন, যেমন আমরা এই শেয়ারকে সিলেক্ট করেছি স্ট্রং বাই, এমনটা হতে পারে যে নিয়ার উইকলি হাই, তো আমাদের সবসময় দেখতে হবে নিয়ার উইকলি হাইয়ের কাছাকাছি আছে কি না। যদি থাকে আমরা বাই করবো না। কখন বাই করবো? যখন উইকলি হাইকে ব্রেকআউট করবে এবং সাস্টেন করবে তখন আমরা বাই করবো, কারণ আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করেছি, স্ট্রংলি বাই পজিশন আছে। যদি উইকলি হাইটাকে ব্রেকআউট করে সাস্টেন করে যদি আমরা বাই করি তাহলে আমাদের ভালো প্রফিট হবে এবং সেই উইকলি হাইয়ের নিচে আমাদের স্টপ লসটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো তার জন্য আমরা কী করবো? এখানে হিস্টোরিক্যালি ক্লিক করবো। তো হিস্টোরিক্যাল যদি আমরা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি, উইকলি, মান্থলি। তো আমরা যেহেতু ইন্টারেস্ট রেট করবো আমরা উইকলিতে ক্লিক করবো। তো উইকলিতে যখন আমরা ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছি যে আজকের দিনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লোজ কোথায় হলো? ক্লোজ হলো 466.85, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই ক্লিয়ার 466.85। হাই উইকলি হাই হচ্ছে 469.25, ওকে, এবং লো হচ্ছে 458। তো যেহেতু আমরা বাই করবো এক্ষেত্রে আমরা দেখবো যে নিয়ার উইকলি হাই ক্লোজ হয়েছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিয়ার উইকলি হাই ক্লোজ হয়েছে। কেন? 466.85 হচ্ছে আমাদের ক্লোজিং এবং 469.25 হচ্ছে কি? উইকলি হাই। তো 400, এখানে শুধুমাত্র আমরা 2 পয়েন্টের পার্থক্য দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আইডেন্টিফাই করেছি আমরা ট্রেন্ডটাকে যে স্ট্রংলি বাই পজিশন আছে, তো আগামী দিন আমরা লাইভ মার্কেটে আবার এই investing.com কে ওপেন করবো, টেকনিক্যালে ক্লিক করবো, সামারিগুলো দেখবো, তারপর উইকলি হাই লেভেলটাকে দেখবো। আবার যখনই দেখবো আমরা উইকলি হাইটাকে ব্রেকআউট করে এর উপরে সাস্টেন হয়েছে, অর্থাৎ 469 লেভেলের উপরে, তখন কিন্তু আমরা এখানে কি বাই সাইড ট্রেড নিতে পারি এবং এই উইকলি হাইয়ের নিচে কি হবে আমাদের স্টপ লসটা হবে। ক্লিয়ার? এইবার বিষয় হচ্ছে যদি উইকলি হাই থেকে দূরে থাকে তখন আমরা কী করব। ধরে নিন 466.85 হচ্ছে ক্লোজিং প্রাইস, এমনটা তো হতে পারতো যে উইকলি হাই এখানে 475, এমনটা হতে পারতো, বা 480। তো সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী, আপনি যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন সেই অনুযায়ী যেখানে বাই সিগন্যাল পাবে আপনি বাই করতে পারেন, কারণ উইকলি হাই অনেকটা দূরে। আমাদের দেখতে হবে সবসময় যে নিয়ার রেজিস্ট্যান্স লেভেল আছে কি না, তার জন্য আমরা উইকলি হাইটা দেখব। এই কারণে আমরা এখানে উইকলি হাইকে ইনক্লুড করেছি। যদি ক্লোজিং নিয়ার উইকলি হাই হয় তাহলে উইকলি হাইকে ব্রেকআউট করে যখন সাস্টেন করবে তখন আমরা বাই করব। যদি উইকলি হাই অনেকটা দূরে থাকে তখন আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যখন বাই সিগন্যাল পাবো তখন আমরা বাই করতে পারি। কারণটা হচ্ছে উইকলি হাই তখন নিয়ার নেই এবং আমাদের জন্য কোনো বাধা নেই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে স্ট্র্যাটেজিটা। যে কোনো স্টকে আপনি যখন ট্রেড করবেন এই স্ট্র্যাটেজিটাকে ফলো করতে পারেন, তবে প্রথমত আপনি ব্যাক টেস্ট করবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার বেশি বেশি করবেন। ইউটিউব অ্যালগোরিদমে যাতে পৌঁছায় যে আমার ভিডিও আপনাদের জন্য কত প্রয়োজনীয়, তাতে করে কী হবে যে আমি উৎসাহিত হবো এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারবো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।